কাকে দিল রাজার পাঠ, যার হাতে রাতের নিরাপত্তার দায়িত্ব তারাই এখন কুম্ভ নিদ্রায়। এমনই ছবি দেখা গেল তেলিয়ামুড়া শহরের ওম্পি চৌহনে এলাকায়। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার হোমগার্ড তুলাল দাসকে পার্টি কমান্ডার বানিয়ে সঙ্গে টিএসআর জওয়ান নিয়ে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র ওম্পি চৌমুনিতে নিরাপত্তার দায়িত্বে পাঠিয়েছিলেন তেলিয়ামুড়ার থানা কর্তৃপক্ষ। কিন্তু দেখা গেল রাতে ওম্পি চৌমুনি এলাকায় রাত্রিকালে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী দুলাল দাস দিব্যি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকতে সাংবাদিকদের ক্যামেরায় দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী হতচকিয়ে উঠেন ঘুম থেকে এবং গোটা ঘটনাটিকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে থামা চাপা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাতেই থেমে থাকেনি তিনি, সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন তিনি। তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গাসহ তেলিয়ামুড়া বাজারে পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি এড়াতে তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ এবং টিএসআর জওয়ানদের দিয়ে রাত্রিকালীন নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলার তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থা আদৌ কতটা নিরাপত্তা প্রদান করতে পারে সেই ছবি দেখা গেল শনিবার রাতে। শনিবার রাতে তেলিয়ামুড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে প্রচুর মানুষের ভিড় ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তেলিয়ামুড়া থানার হোমগার্ড তুলাল দাসকে পার্টি কমান্ডার বানিয়ে বেশ কয়েকজন ত্রিপুরার স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান নিয়ে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র ওম্পি চৌমুনিতে নিরাপত্তার দায়িত্বে পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া থানার কর্তৃপক্ষ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটাই সত্যি যে শনিবার রাতে কর্তব্যরত ওই হোমগার্ড তুলাল দাস কর্তব্যরত অবস্থায় কুম্ভ নিদ্রায় ছিলেন ওম্পি চৌমুনির ট্রাফিক পয়েন্টে। যদিও হোমগার্ড জওয়ান দুলাল দাসের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতি, সময় মতো ডিউটিতে না আসা, ডিউটি রাতের অবস্থায় ঘুমিয়ে কাটানো সহ বহু অভিযোগ তেলিয়ামুড়া থানায় কান পাতলেই শোনা যায়। আর টিএসআর জওয়ানরা তো রীতিমতো ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ক্যামেরা থেকে পালিয়ে বাঁচলেন। তবে রাত্রিকালীন সময়ে তেলিয়ামুড়া থানার পুলিশের নিরাপত্তা নিয়ে বর্তমানে প্রশ্ন তুলেছেন তেলিয়ামুড়ার অভিজ্ঞ মহল। তোমরা যদি ডিউটির অবস্থা তোমরা সবাই তো দিছে ডিউটি করার লিখে ঘুমানোর লিখে নিয়ে দিছে ঘুমাইলাম কেন দেখো আমরা তো অনেক কেন্দ্র দেখতেছি ঘুমাই দিছো লোক আছে না ডিউটি করতেছে না কোন নাম আর ইউজ।